প্রায় প্রবাসীদের বিনিয়োগকারী সমিতি ডায়মন্ড গ্রুপের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, সমবায় ও সামাজিক উন্নয়নের মাধ্যমে প্রবাসীদের অর্থনৈতিক অবস্থান শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে সমিতিটি। ডায়মন্ড গ্রুপ মকা শাখার উদ্যোগে তৃতীয় বার্ষিক কার্যকরী কমিটির এই সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খন্দকার এম হেলাল। উপস্থিত ছিলেন ডাইরেক্টর আব্বাসউদ্দিন আব্দুল শকুর ও আল্লামা নাসিরুদ্দিন। বক্তারা বলেন, সমিতিকে কার্যকর করতে হলে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন স্তরের মানুষকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করতে হবে।